অব্যাহত দাবদাহে নাকাল সারা দেশের মানুষ তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে পাবনা ও চুয়াডাঙ্গায় একই অবস্থা অন্য জেলাগুলোতেও বাতাসে যেন আগুনের হালকা নাকাল জনজীবন চরম কষ্টে সাধারণ মানুষ প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট এক সপ্তাহ ধরে অব্যাহত তাপদাহে বিপর্যস্ত চুয়াডাঙ্গার জনজীবন দুই ডিগ্রি কমে সোমবার জেলার সর্বোচ্চ তাপমাত্রা চল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সূর্যের চোখ রাঙারিতে উত্তপ্ত জনপদ দিন ও রাতের তাপমাত্রায় নেই খুব বেশি তফাৎ জনসাধারণকে সচেতন করতে এখনো চলছে মাইকিং খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোতে নিষেধ করা হচ্ছে ঘর থেকে বিশেষ কাজ ছাড়া বেড়াতে পারছেন আর বেড়ালে মনে হয় আগুনের মতো সাড়া লাগছে চোখে এই তাতে মানুষ বেড়াতে পারছে না এতে করে আমাদের ভালোবাসি কিছুই হচ্ছে না আমাদের চাল ডাল কিনবো এক কেজি দুই কেজি চাল কিনতে পারছি না তীব্র তাপদাহে পুড়ছে ঝালকাঠিও চরম বিপাকে শ্রমজীবী ও কৃষকরা প্রখর রোদে পুড়ছে বিস্তীর্ণ মাঠের ফসল মাটি ফেটে চৌচির রোজগার কমে যাওয়ায় দুর্বিষহ জীবন কাটছে শ্রমজীবীদের হাসপাতালগুলোতে বাড়ছে গরমজনিত রোগে আক্রান্তের সংখ্যা যেহার কোনো কায়দা নাই দুর্বিষহ অবস্থা গরমে গায়ে গুঞ্জি জামাটামা রাহার কোনো সিস্টেম নাই খুব খারাপ অবস্থায় আছি আমরা নামছি রোডে প্যাডের দায় রোডে কোনো যাত্রী নাই রাস্তাঘাটে কোনো লোকজন বেরোতে পারছে না গরমে চলতে পারে অসুবিধা এই তীব্র গরমে যেটা স্বাস্থ্যের ঝুঁকি যেটা আছে সেটা হচ্ছে যে ডায়রিয়া এই আমাদের অঞ্চলে অলরেডি ডায়রিয়া শুরু হয়ে গিয়েছে কিছুটা প্রকোপ বেড়েছে আগে যদিও পরিস্থিতি আমাদের কন্ট্রোলে আছে গরমে অতিষ্ঠ শরীয়তপুরের সাধারণ মানুষ রোগীর ভিড় বাড়ছে হাসপাতালে ডায়রিয়া সর্দি কাশি জ্বর সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ এই থাকবে তবে যে বাইরে যত কম নিয়ে যায় আমার তীব্র গরমে হাসপাস অবস্থা সাতক্ষীরাতেও বেকায়দায় খেটে খাওয়া মানুষ দুপুরের আগেই ফাঁকা হয়ে যাচ্ছে শহরের রাস্তাঘাট গরমের হাত থেকে রেহাই পেতে গাছতলায় আশ্রয় নিচ্ছেন অনেকে ভিড় বেড়েছে ডাব শরবত ও আখের রসের দোকানে ক্ষতি হচ্ছে আমসহ বিভিন্ন ফসলের রাস্তাঘাটে চলা যাচ্ছে না তাই এখানে একটু তাপমাত্রা কম তার কারণে এই আরামদায়ক জায়গায় বসে আছে তাপে গাড়ি চালানো যাচ্ছে না টায়ার পর্যন্ত ফেটে যাচ্ছে এত গরম কি করি সহ্য করব ফেটে চালাই তো করতেই হবে পানিতে নিয়ে গেলে বাচ্চারা তো আর উঠতেই চায় না পানির থেকে প্রচন্ড গরম এত গরমের ভিতরে আমাদের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে যাচ্ছে এমন অবস্থা থেকে অচিরেই মুক্তি মিলছে না এপ্রিল জুড়েই প্রবাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বাংলা নিউজ ডেস্ক